একসাথে আবারও বলিউডের বাদশাহ শাহরুখ খান ও বলিউডের আছে লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকনের মুভি আছে জওয়ান, যেটা ওখানে লেখা দিয়ে স্পেশাল ভাবে, কারণ কী হবে সিনেমাটা না দেখলে বুঝতে পারবে না। তা আসি শাহরুখ খান দীপিকার মুভিগুলো নিয়ে আপনাদের একটু বলবো। প্রথম ছিল ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, তারপর হলো পাঠান, এখন আছে জওয়ান, বা এর মধ্যে সিনেমা ছিল মানে আছে কয়েকটা। তো ওম শান্তি ওম একটা অসাধারণ গল্পের মধ্যে মানে একটা ব্লকবাস্টার মুভি যাকে বলা হয়। তাছাড়া ছবি পরিচালনার দায়িত্ব ফারহান খান, ওম শান্তি ওটা শাহরুখ খানের নিজের প্রযোজনার মুভি। চেন্নাই এক্সপ্রেস ওটাও ছিল হচ্ছে অসাধারণ একটা রোহিত শেট্টির সিনেমা, সিনেমাটাও প্রযোজনা ছিল শাহরুখ খান নিজেই, শাহরুখ খান অভিনয় করে। পাঠানটা হচ্ছে যশরাজ ফিল্মস, যেটা শাহরুখ খান জিরোর পরে 4 বছর পরে সিনেমাটাই আসে। সিনেমাটার নাম হলো পাঠান, যশরাজ আদিত্য চোপড়ার প্রযোজনায়। সিনেমাটাই 2023 অল টাইম ব্লকবাস্টার মুভি, যেটা মনে করেন একটা মানে শাহরুখ খান এসে বলিউডকে বাঁচানোর মতন সিনেমা। সেই সিনেমাটার নাম হলো পাঠান, তার পরিবর্তে সিনেমাটা হলো জওয়ান, যেটা অক্ষয় কুমারের পরিচালনায়। মুভিটা 7 সেপ্টেম্বর রিলিজ পাবে, বহুল প্রতীক্ষিত এবং শাহরুখ খানের অসাধারণ গল্প অসাধারণ দেখেছি। তো ওম শান্তি ওম মুভিটা আমার খুব ভালো লাগে, দীপিকা পাড়ুকনের প্রথম সিনেমা শাহরুখ খানের মতন বলিউডের বাদশার সাথে। তাছাড়া এই চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ারের সিনেমাটার কথা বললাম, বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার ফারহান খানের সাথে, ওইটাও রেড চিলি এন্টারটেনমেন্টের মুভি। হ্যাপি নিউ ইয়ার মুভি তো অসাধারণ ছিল, ওটার নামও ভুলে গেছি। এই যে মুভিগুলো শাহরুখ খানের সাথে দীপিকা যে কম্বিনেশন, দর্শক খুব মানায় এবং একসাথে খুব সুন্দরভাবে মানায়। মানে হ্যাপি ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, তারপরে পাঠান, এই যে আসছে জওয়ান, তা জওয়ানের যে এক ঝলক দেখেছে শাড়ি পরে ওই জায়গা দেখবেন শাহরুখ খানকে পানিতে ফেলে দিয়েছেন, প্রথম লক্ষ্য করি, পরে অনেকবার ট্রেলারটা দেখে বুঝলাম যে শাহরুখ খানের গোপ আছে। শাহরুখ খান মানে তামিলের মতন ও সাউথের যারা মেটলি কুমার তো মাস্টারের ফিল্ম মানে, তো সেভাবে প্রথম ওম শান্তি ওমে শাহরুখ খানের অন্য লুক, চেন্নাই এক্সপ্রেস আরেক লুক, তৃতীয় হ্যাপি নিউ ইয়ার আবার এক লুক, পাঠান আবার বড়ো বড়ো চুল দেখবেন, তারপর আবার এটা মানে শাহরুখ খান দীপিকা যে সিনেমাটা থাকে সেই সিনেমাটা আপনার মনে করবেন অসাধারণ এক্সিলেন্ট। আমি বলতে পারি এই সিনেমাটাও ব্লকবাস্টার টাইম ব্লকবাস্টার লোডিং, এবং আমি বলতে পারি এই 7 সেপ্টেম্বর যে মুভিটা এবার জওয়ান সেগুলো আগের মুভিকে ছাড়িয়ে যাবে, ওম শান্তিকে ছিটকে দেবে চেন্নাই এক্সপ্রেস, তাতে হ্যাপি নিউ ইয়ার, পাঠানের পরে জওয়ান, সবগুলোকে ছাড়িয়ে জওয়ান যাবে সেরা মুভি। এবং 2023 পাঠানের মতন জওয়ানও বলিউডকে বাঁচাবে আমি মনে করি। শাহরুখ খান বলিউডের বাদশাহ, যে দিওয়ানা মুভি থেকে আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিকে দিয়েই গিয়েছে, তা সে হলো তার নাম হলো শাহরুখ খান বলিউড কা বাদশাহ, কিং খান যার নাম রূপান্তরিত গ্লোবাল স্টার যাকে বলা হয় সুপারস্টার শাহরুখ খানের সাথে দীপিকা, মানে দীপিকা শাহরুখ খান যে মুভিটা থাকবে সেইটা মনে করবেন অল টাইম ব্লকবাস্টার হবে, তার কোনো মানে অসাধারণ। তো অবশ্যই মুভিটা ফলে গিয়ে আপনারা দেখবেন জওয়ান মুভিটা নিয়ে একসাথে, আবারও হাজির হলো আমাদের বলিউড কা বাদশাহ সুপারস্টার শাহরুখ খান এবং বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকন। তিনি দীপিকা এর আগেও সিনেমা করে দেখিয়ে দিয়েছে, এবারও দেখা দেখিয়ে দেবে শাহরুখ খানের সাথে। যেমন পাঠানে অ্যাকশন সিন অসাধারণ ছিল, বাইক টান বা কোনো সিন মনে অসাধারণ। তো অবশ্যই অপেক্ষা করেন বলিউড কা বাদশাহ সুপারস্টার শাহরুখ খান এবং দীপিকার কম্বিনেশন মুভি আছে জওয়ান, এটলি কুমার। তো অবশ্যই পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে।